খুলনা, ঢাকা এবং চট্টগ্রামের পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত খুলনা। খুলনা বিভাগে রয়েছে মোট ১০টি জেলা। এগুলো হচ্ছে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। এই বিভাগের মোট উপজেলা সংখ্যা ৫৯টি। খুলনা মহানগরীতে মেট্রোপলিটন থানা রয়েছে মোট ৮টি, এর মধ্যে ৩টি নতুন। খুলনা বিভাগের মোট আয়তন ২১,৬৪৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৪৭,০০৫,২২৯ জন। ১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৯০ সালে। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরেই অবস্থিত। খুলনা শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদীবন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা সমুদ্রবন্দর অবস্থিত। খুলনা বিভাগের যশোর জেলায় রয়েছে এই বিভাগের একমাত্র বিমানবন্দর। স্বাধীনতার পরবর্তীকালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে শিল্পনগরী হিসেবে খুলনা তখন বিশেষভাবে ভূমিকা রাখে। বর্তমানে শিক্ষায়ও খুলনা বিভাগ বিশেষ অবদান রেখে চলেছে। এই বিভাগে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে মোট ৫টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ২টি, সরকারি মেডিকেল কলেজ ৩টি, বেসরকারি মেডিকেল কলেজ ৪টি, সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মোট ২৫টির মতো, সরকারি ও বেসরকারি কলেজ ৩০টিরও বেশি, সরকারি ও বেসরকারি স্কুল ৫০টিরও অধিক, প্রতিষ্ঠিত মাদ্রাসা রয়েছে ১০টিরও বেশি। খুলনা বিভাগে নিউজ পেপারের সংখ্যা প্রায় ২০টির মতো। পৃথিবী বিখ্যাত উপকূলীয় সুন্দরবন খুলনা জেলার দক্ষিণাংশে অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। এই খুলনা বিভাগের বাগেরহাট জেলায় রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য খান জাহানালির ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে খুলনা বিভাগের অবদান অপরিসীম।